বন্ধুরা, আমরা আজকে ছবির রং প্রবন্ধটি পড়ব। ছবির রং প্রবন্ধটি লিখেছেন হাশেম খান। তো বন্ধুরা, প্রবন্ধটির নাম শুনেই তোমরা বুঝতে পারছো এখানে আমরা ছবি নিয়ে আলোচনা করব এবং রং নিয়ে আলোচনা করব। তো এগুলো নিয়ে আসলে আমরা মূলত কোন ধরনের আলোচনা করব? লেখক হাশেম খান মূলত এই প্রবন্ধে আমাদেরকে এই জিনিসটি বোঝাতে চেয়েছেন যে আমাদের যে বাংলাদেশের ষড়ঋতু রয়েছে, প্রতিটি ঋতু পরিবর্তনের সাথে সাথে সেই প্রকৃতির বা সেই ঋতুর রংটিও চেঞ্জ হয়। সেটা কীভাবে হয়? বর্ষাকালে একরকমের রং দেখা যায়, গ্রীষ্মকালে এক ধরনের রং দেখা যায়। তো লেখক হাশেম খান মূলত এই যে আমাদের লাল, নীল, হলুদ, সবুজ এই যে রঙগুলো রয়েছে, এই রঙগুলোর সাথে প্রকৃতির একটা সংযোগ ঘটাতে চেয়েছেন এবং সেই সংযোগটি ঘটিয়ে তিনি আমাদের বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের এই যে ঋতুগুলো আসে তার কারণে প্রকৃতিতে কী পরিমাণ বৈচিত্র্য দেখা যায়। তো এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করবার আগে আমরা চলো লেখক হাশেম খান সম্বন্ধে একটু সংক্ষিপ্তভাবে জেনে আসি। প্রথমত, তোমরা এই যে ছবিতে যে মানুষটিকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং একজন সাহিত্যিক হাশেম খান। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1941 সালে চাঁদপুরে। বাংলাদেশে মূলত তিনি একজন চিত্রশিল্পী এবং সাহিত্যিক হিসাবেই বেশি পরিচিত। এর পাশাপাশি তিনি 1971 সালে কিন্তু মুক্তিযোদ্ধাও ছিলেন। তো তার পরিচিতি শুধু কিন্তু বাংলাদেশেই সীমাবদ্ধ না, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে চিত্রকলা বিষয়ে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তোমরা যদি এখনও খেয়াল করে দেখো বা খুঁজে দেখো, তোমরা দেখতে পাবে যে জাপান বা ইংল্যান্ড বিভিন্ন দেশে তার যে চিত্রকর্মগুলো রয়েছে সেই চিত্রকর্মগুলোর প্রদর্শনী চলছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে তার চিত্রকল্পের যেই কদর বা তার যেই আঁকা ছবিগুলোর যেই চাহিদা, সেটা বাংলাদেশ ছাড়িয়েও অন্যান্য দেশগুলোতে রয়েছে। তো মূলত লেখক হাশেম খান তার যে গ্রন্থগুলো লিখেছেন তার মধ্যে যেই উল্লেখযোগ্য গ্রন্থগুলো আমরা মূলত পড়ে থাকি সেগুলো হচ্ছে ছবি আঁকা, ছবি লেখা। বাংলাদেশের আরেকজন বিখ্যাত চিত্রশিল্পীকে নিয়ে লেখা জয়নুল গল্প এবং 71-এর স্মৃতিমূলক একটি গ্রন্থ গুলিবিদ্ধ 71। তার সাহিত্যকর্মগুলোর জন্য তিনি 21-এ পদক পেয়েছেন এবং বাংলাদেশের অন্যতম সম্মাননা স্বাধীনতা পদক পেয়েছেন। লেখক হাশেম খানের আরেকটি পরিচয় রয়েছে, সেটি হচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং ঢাকা নগর জাদুঘরের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম একজন। তো এই হচ্ছে লেখক হাশেম খান সম্বন্ধে আমাদের যতটুকু জানা প্রয়োজন ততটুকু আমরা জেনে নিলাম। এর পরের ভিডিওতে আমরা এই জিনিসটি বিস্তারিতভাবে জানবো যে লেখক হাশেম খান তার লেখা ছবির রং প্রবন্ধটিতে মূলত আমাদের শিক্ষার্থীদের কী কী জানাতে চেয়েছেন। জানতে হলে তাই পরের ভিডিওটি তোমরা এখনই দেখে ফেলো।